গুড মর্নিং কি খবর সকলরে আশা করছো আপনার সকল ভালে আছে আজি হয়েছে দেওবার আর এতিয়া দোকানত আছো দুই এটা কাম করে পেলায় মই জাস্ট আজরি হয়েছো আর ভাবিলো ভিডিওটো স্টার্ট করে দিও আর রাতেপা মানে উলাওতে অকমান লড়ালড়ি হয়ে গেল আর সেই তাইক আনবলে যাবলগা হল তাহাতর ঘরলেকে ভিডিও করবলে পাহরা নিচিনা হল আর মোবাইলের চার্জ নাছিলে এতিয়া এগারোটা সাড়ে বারোটা বাজিলে ভাবিলো ব্লগটো স্টার্ট করে দিও এটা দোকানতে এনেকই আছো আর বাইর বহুত বেশি রোদ আর আজি হয়েছে দেওবার যে বজার বহিছে বহুত একদম আপনার তাকে অকমান দেখাই আছো রব আর এইয়া দেখছে না ইমান বেশি গরম আর বজার যেহেতুকে বহিছে আগতক মানুষব অকমান বাড়িছে আর এইফালে আর এটা আছো পার্লারতে ঠিক আছে তেনতে দেখাই থাকিম দিনটো কি করো কি নকরো সকলখিনি আর এটা আকু করে আছো এটা ফেসিয়াল যেহেতুকে পূজা আর পূজাত মোর পার্লার ফেসিয়াল অলপ সলপ অফার দিয়া হয়েছে গোটেকিটা প্রোডাক্টর নহয় কিছুমান প্রোডাক্টর রেঞ্জটা অকমান কমাই দিছো সেইটো কারণে ফেসিয়ালের কাস্টমার দু এটা বাড়িছে আগতক তাকে করে আছো ফেসটো দেখাবলে ভাল না লাগে দিয়কসুন যেহেতুকে ফেসিয়াল হয় সেইটো কারণে দেখাই দিছো আপনার যে মানে ফেসিয়াল করে আছো সেই কারণে অকন ভিডিও করে দিল আর পার্লার প্রত্যেকটু কাম মানে করে থাকাতো দেখাবলে মানে কাস্টমার পারমিশন নোলাকে ভাল না লাগে সেইটো কারণে কামবোর মই তেনেকৈ দিব নিবিচারো আর এতিয়া এইফালে চলি আছে থ্রেডিংৰ প্র্যাকটিস মানে তাই পারে হলেও রেগুলার যেহেতুকে তাহাতক মই থ্রেডিং করব নিদো কাস্টমার স্যালারিত সেইটো কারণে যেহেতুকে থ্রেডিং বস্তুটো প্র্যাকটিসটো বহুত বেশি প্রয়োজন আর সকলবোৰ কাস্টমার আহি পেলায় মোকেই বিচাৰে সেইটো কারণে তাহাতর তেনেকৈ অভ্যাসটো নাইকিয়া হৈ যায় যেহেতুকে এটা পূজা আর কাস্টমার অলপমান ভিড় লাগিলে দুইখান চকীতে দুজনী কাস্টমার বহাই সমানে করব পৰা হওয়াকে মানে রেডি হলে ভাল হয় আর ইমান মানুহ চাব নেকি আজি বজার কেনেকুৱা ভিড় দেখছে না তাম ভিড় ন আজি হয় গছ আর আমি আহিছিলো মিঠাতেল লবলে দোকান আজি বানাবলে তেল নাই তাকে মিঠাতেল খিনি লৈ পেলাই আহি আছো আর খানা বনাব লাগিব কামকেইটা করে পেলায় আজরি হলো আর দুপুরিয়া টাইমটোতে কাস্টমার অকমান কম থাকে যে ইয়াতে পটককে খানাটো বনাই লও যেহেতুকে দুপুরিয়া ভোক লাগিব আকো সেইটো কারণে হাই গাইজ গুড ইভিনিং আর এতিয়া বাজিলে ছটা আর দিনটো একেবারে ব্যস্ত একদম সময় পাওয়া নাই ভিডিও করবর কারণে জাস্ট ফ্রি হয়েছো আর ভরি হাতকিটা ধুই পেলায় দেখছে মুখ তিতা হয়ে আছে আর এইফালে তাই বনায় আছে চাহ খুব ধুনিয়া চাহ বনায় মানে কইছো নহয় মই আজিলেকে এনেকুৱা চাহ খাইয়ে পোৱা নাই একদম ঘাটিয়া বনায় এইফালে একদম মুখত দি বনাইব তিতা চাহ একদম আর এইফালে একদম সুন্দর চাহ বনায় এতিয়া চাহ খাই লওঁ সেইটো কারণে তাই যেতিয়াৰ পৰা পার্লাৰ আছে চাহ বনাবৰ দায়িত্বটো মই তাইকে দি দিছো আর এটা অকমান উলাই যাম দুটা বস্তু কিনবলগা আছে এফালে আর মোক তাই চেনি কত আছে সুধি আছে রব দয়ার আছে ঠিক আছে তেনে চাহ কণ খাই লোক রব আবেলি টাইমত খাবলে মন যায় কিবা এটা আর এয়া দেখিছে না আমি উলাই গৈ আছো রাস্তার ফালে আর আমার ইয়াত খুব স্পেশাল ছানা এটা পায় মানে রামনাথৰ ছানা বুলি কয় রেল লাইনের ফালে আর এখানে গৈ আছো এতিয়া এইয়া মম দোকান কিন্তু আজি না খাও ইমান মানুষ কনা এই বোলে মানুষই দেখা নাই মই গোটেই মানুহ গাড়ি কেনেকে হরণ আমি কত গৈ আছো এতিয়া কি খাবা আর সানা খাবলে গৈ আছো একদম রেল গেট রেল গেট আর মানুষ বহুত বাড়িছে আগতকে অকন পূজা পূজা লাগি যায় আর ন সন্ধ্যা টাইমত আর যোনজন খুড়ার ওসর গৈছিল সানা বিচারি রামনাথ বলে কয় তেখেতক নাপালো আর এটা আকো রেল গেট যত তেখেত বহে তারপর আকো রিটার্ন হলো ইয়াতে খাব লাগবে বেলেগ এজনের ওসর উপায় নাই আর
বাৰু সকলোৰে হাতৰে খাই ভাল নালাগে কিন্তু আজি তেখেতক গৈ নাপালোগে এনেটো জুৱাই নহয় কিন্তু ভাবিছিল আজি দেওবাৰ লগ পাম বুলি খুৰাটোৱে চেপ্টা বাদাম বুলি যোনটো চানা বনায় বহুত টেষ্টি বনায় যিসকল জখলা বন্ধা টাউনৰ হয় বা আমাৰ ওচৰে পাজৰে হয় যোনে যোনে খাইছে গমেই পাব ৰামনাথ খুৰাজনে কেনেকুৱা টেষ্টি বনায় চানা তাকে বিচাৰি গৈছিলোঁ কিন্তু নাপালোঁ আৰু উপায় নাই তেখেতৰ পৰাই খাওঁ ফাৰ্ষ্ট টাইম কেনেকুৱা বা লাগে নাজানো আৰু এইফালে বনাই আছে বাদাম চেপ্টা বাদাম পিঁয়াজ জলকীয়া আৰু কিবা নেমু টেঙা চেপি দিয়ে নেকি আৰু আচাৰ তেল অকণমান দি দিয়ে নিমখ খুবেই টেষ্টি লাগিছে অকণমান খাই চালোঁ এতিয়া আৰু চাৰিটামান পেক কৰি লৈ যাওঁ আমাৰ ছাৰহঁতেও খাব যিহেতুকে দোকানত আজি কাম কৰি আছে দিনটো পূৰা কষ্ট হৈছে কাষ্টমাৰো আজি বহুত অলপমান দেওবাৰ কাৰণে বান্ধি কৰি লৈ যাওঁ আৰু দোকানতে গৈ পেলাই খামগৈ চবেই আৰু চানাখিনি লৈ লওঁ খুৰীয়ে দুটা বস্তু নিবলৈ কৈছে আহি আহি পালোহি কস্মেটিক দোকান এখন খুৰী কাজল এডাল নিব লাগিব আৰু কাণফুল এযোৰ পৰহিয়ে মোক পইচা দি থ'লে কিন্তু মই সদায় পাহৰি যাওঁ পৰহিও পাহৰিলোঁ কালিও পাহৰিলোঁ আৰু আজি নিদিলে যিহেতুকে গালি খাম সেইটো কাৰণে যিহেতুকে ওলাই আহিছোঁ একেবাৰতে বস্তুকেইটা কিনি লৈ যাওঁ বজাৰৰ ওচৰে হয় দাদাজনৰ তাৰ পৰা দুই এটা বস্তু লৈ থকা হয় টাউনৰ ফালে নগ'লোঁ আৰু আজি এনেই ৰাফিউজৰ কাৰণে এডাল চিম্পল কাজল আৰু ঘৰত পিন্ধিবৰ কাৰণে কাণফুল এযোৰ লাগে তাকে লৈ লওঁ তাৰপিছত একেবাৰে দোকান যাম আৰু আৰু জাষ্ট আহি দোকান পালোঁ আৰু ইমান বেছি গৰম লাগিছে বাপৰে বহুত গৰম আজি খোজকাঢ়ি খোজকাঢ়ি গৈছিলোঁ যে আৰু আপোনালোকক দেখাই দিলোঁ মানুহ কিমান বহুতেই মানুহ হৈছে আজি দেওবাৰ আৰু ভালো লাগে আগতে দেওবাৰত একদম মানুহেই নাথাকে বহুত খালী খালী নিচিনা লাগে আৰু আজিকালি অকণমান মানে বজাৰখন বহিছে যে ভাল লাগে সেইটো কাৰণে আৰু যোনজন খুৰাৰ ওচৰত গৈছিলোঁ চানা কিনিবলৈ খুৰাজন নাই বেলেগ এজনৰ পৰাই লৈ আহিলোঁ আৰু আৰু ৰামনাথ বুলি ক'লে আমাৰ জখলা মুখাৰ মানে চানা একদম নাম্বাৰ ওৱান বনায় তেখেত নাই বেলেগৰ পৰাই আজি আনিলোঁ খাই লওঁ আৰু এতিয়া খুৰীৰ কাৰণে দুটামান বস্তু আনিব লগা আছিলে সেইকেইটাও লৈ আহিলোঁ এতিয়া ঘৰে যাব লাগিব অলপমান ৰখি পেলাই ঘৰৰ ওচৰ যাওঁ আৰু চানা মোৰটো খুলিলে আৰু তামাম টেষ্টি লাগিছে খাই ভাবিছিলোঁ বেয়া হ'ব নেকি আৰু ইমান অকণমান দিছে খালী 5 টকামানৰ দিয়াৰ নিচিনা হৈছে 10 ৰুপিজকৈ লৈছে উপায় নাই আৰু কৰোণা যিহেতুকে চব দাম বাঢ়িছে মিছল বেপাৰো দাম বঢ়াই দিছে নহয় জানো চবকে পইচা বেছিয়ে লাগে সেয়া আৰু খাই আছোঁ এতিয়া দুইজনী লেকচাৰ মাৰি আছোঁ কিবাকিবি আমাৰ পূজাত কি কাপোৰ ল'ম কি কৰিম আমি সেইখিনিকেই কথা পাতি আছোঁ যেতিয়াৰ পৰা পূজা লাগিছে অকণমান নাচাচোন তাই নাচি আছিলে এতিয়া আকৌ নামাচা হৈ গ'ল কেমেৰাটো আনি দেখি আৰু এইফালে খাই আছে চানা আনিব লাগে আমাক কিন্তু আনি দিওঁ আমি টাইমত আহি পেলাই খালি খাইহিহে আৰু দেই দেখিছেনে আৰু এতিয়া বাজিলে 7টা তাইক বোলে ট্ৰেইনিংটো কৰি দিব লাগে ট্ৰেইনিংটো কৰি মেলি পেলাই ঘৰ যাওঁ আৰু Searching for a longer day People feeling like the light has just come We must never stop the way yeah. Birds chirping and I hear my name Grasping into a life Life is happy but it's so insane We must merely make a start Savannah, I'm coming home Savannah, we'll never be alone Savannah, the beauty of the world Savannah, the thing of the world আৰু এতিয়া বাজিলে 7:30 দোকান বন্ধ কৰোঁ আৰু আমি খাই কৰি হৈ গ'ল এতিয়া এডিট কৰিব লাগিব আপলোড দিব লাগিব বহুতকেইটা কাম আছে আৰু তাইক মই এতিয়া ঘৰত থৈ আহোঁগৈ ঘৰত গৈ পেলাই আকৌ ভাগৰো লাগে বহুতকেইটা কামো আছে কৰিবলৈ ঠিক আছে তেন্তে ব্লগটো চাব শেষলৈকে চিম্পল ব্লগ আজি দিনটোত কি কি কৰিলোঁ সেইখিনিকে অকণমান আপোনালোকক দেখালোঁ যদি ভাল পায় প্লিজ লাইক কৰিব কমেণ্ট কৰিব আৰু কোনোবা যদি মোৰ চেনেলৰ নতুন হয় প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব বাই বাই
Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.